আচ্ছা বন্ধু দেখো আধ ঘন্টা হয়ে গেল, আর কতক্ষণ দাঁড়াবো? চুল কাটতে এসেছি বলে গোটা দিনটা সেলুনে কাটাবো নাকি? দাঁড়া রে বাপ, অগ বকাইলে হবে? তুই মডার্ন সেলুনে এসেছিস, কোন ছোট খাটো সেলুনে আসিস নাই। এইখানে চুল কাটতে হইলে মিনিমাম 1 ঘন্টা দাঁড়াইতে হবে। দাঁড়াবি তো দাঁড়া, নাইলে ঘর চলে যা। এই তোমার দোকান আনলে না কোনে ড্রিম লুক গেল আমার, যাবো না ঝপা ঝপ চুলটা কাটিয়ে দিবে। অত দূর কি করতে যাবি? আমার সেলুনটার বাহিরটাতে দেখ একটা পাঁঠা ছাগল আছে, মাথাটা আড়িয়ে দে, চড়িয়ে দিবে গোটায়, চুল কাটা হয়ে যাবে। এত বড় ভাষণ আমাকে আমাকে বান্ধিয়া, তুমি তো লোককে টোপি দিয়ে টাকা লিছ, এই বুড়াটা তো চুলেই নেই আর কাটছো? এইটাই তো আমার রোজগার রে। তাকটাতে একটা ঝুপ করে কাঁচিটা বুলাইন দিব না, টপ করে পকেটে 200 টাকা ঢুকান দিবে। শোভন তুই ইয়া দিকে বলে দে, এককালীন কি চুল ছিল আমার, কাটিয়ে শেষ করতে লাগতিস। ওই জন্যই তো এখন একটা লেগ করতেও নাই। হ্যাঁ দেখ আমার কাজটাতে আর একটা টাকলা বুঝে আছে। ই আর কি চুল কাটবে রে বাপ? এবে আমি গাজিনির ফ্যান বটি, ওর মতো চুলটা একটা দাগ দিব, ওই জন্য এসেছি। তুই কথা কার হনু বটিস যে আমাকে টাকলা বলছিস? এবে শুন শুন, তোকে একটা ভালো কথা বলে দিছি, টাকলা যায় মাঠে মাঠে, টাকলার গু সবাই চাটে। আজকার মুখ দেখে ঘুম থেকে উঠেছে রে বাপ, সবাই বানিয়ে দিছে, বলছে টাকলা যায় মাঠে মাঠে, টাকলার গু সবাই চাটে। ওস্তাদ তুই আর একটা বান দে না, তোর বান গুলা দারুণ লাগছে। তোকে কি আমাকে দেখে বান দিয়া লোক মনে হয়েছে? দে না দে, কি আছে দে। এ শোভনদা শোভনদা, আমার চুলটা কেটে দাও না মারি। এ মারি ই চুল কেটবে? এ শোভনদা ইয়া চুলটা আগে কেটে দাও, আমার দেখ ভালো দেখ কেমন চুল কাটছে। এ শোভনদা আমি চুল কাটবো না, আমি ঘর চললাম। দিলি না দিলি, আমার খদ্দারটা ভেঙে দিলি। ও জানিস বড় খদ্দার বটে, মোটা খদ্দার বটে, প্রতি সপ্তাহে আসে, চুলটা দাগ দেয় আর ঘর যায়। দেখো শোভনদা, আমি ওকে এমনি এমনি ঠেলে গুঞ্জে পাঠান দিলাম, বলো দেখো তুমি ন্যায্যটা বলো, ন্যায্য বিচার করে বলো বলো। অত আমি জানি নাই, ওর বাপ জানিস পুলিশ বটে, এক গাড়ি পুলিশ এখন ঢুকান দিয়ে সেলুনটাতে বন্ধ করে ছেড়ে দিবে। হ্যাঁ তো কি হইলো, তোমার সেলুন বন্ধ হবে আমার তাতে কি? দাদু দাদু উঠো উঠো, তোমার হয়ে গেছে, নুনারটা কাটি দি বাপ। এখনই কি উঠবো শোভন, আমার চুলটাতে রঙেই করলি নাই। ইমারি প্রত্যেকবার তো ব্ল্যাক জাপানটা লাগান যাও, চুলগুলো তো গুছাইলে ওই করে, এরপর কি টাকটাতে ব্ল্যাক জাপানটা দিব? দরকার পড়লে 1 কোট মারিয়ে দে। বুঝছো এবারের মতন যাও যাও যাও, অন্যবার করে দেবো, যাও পরের বারে করে দেবো, যাও। আচ্ছা ঠিক আছে যাচ্ছি যাচ্ছি। শুন শোভন, এখন তো মাসের শেষ, এখন আমি পেনশন তুলি নাই, পেনশনটা তুলে নিয়ে তোকে দিয়ে যাব, কেমন? এইতো সকাল সকাল বই নিতে ধার করে দিলে, এই জন্য আমি বুড়া চুল কাটি নাই সকাল সকাল। আহা রাগিস না, তোকে 5 টাকা বেশি দিন দিব, যা যা। শালা যেমন বাপুই তা সেলুন পাই গিছে, আইলিও কাটলিও গটগটাই চলে গেল। এনু না আয় আয় কাটি লে আয়। শুনো শোভনদা, এই যে এই বাঁ দিকটা চুলটা হালকা ছোট হবে, ডান দিকটা দুটো বিট পড়বে, মাঝের চুলটা বড় থাকবে, আর এই ধারটা হালকা করে একটু খুর পড়বে, ব্যাস। শুন আমি যেরকম কাটবো সেরকম কাটবি তো কাট, নাইলে ফাট। এই জন্য আমি তোমার কাছে চুল কাটতে আসি না, কিন্তু বাবা ঠেলে গুঞ্জে পাঠান দিবে, যা শোভনের কাজ যা 2.5 টাকা 3 টাকা কম লিবে। এই জন্যই তো গোটা স্টুডেন্ট ব্যাচটা আমার ধরা আছে, এই স্টুডেন্ট ফ্যাসিলিটিটা রাখেছি বলে, স্টুডেন্ট প্রতি 3 টাকা কম। আচ্ছা শোভনদা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা বল? বলি শোভনদা তোমার বান্ধবীর খবর সবর কি রকম? আরে আমি অরিজিনাল শোভন লই, আমি সেলুন वाला শোভন বটি। হ্যাঁ গোটাই গন্ডগোল যে। লে লে তো চুল কাটা হয়ে গেছে, একবার দেখিয়ে লে। হ্যাঁ ঘরে ঢুকতে দিবে নাই,
মার্কেটে এখন এইসবই চলছে। তোর বাবাই আমাকে ফোন করে বলল যেমন স্কুলে ট্রেন্ডিং চুলগুলো চলছে ওরকম কাটে দিতে। তোমার দোকান আমি জীবনও আসছি নাই। আর শোনা বন্ধুগণ, যদি তোমাদের আমার মতন চুল কাটাবার আছে তাহলে শোভনের দোকানে আসবে, না হলে আসো না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করবে। আর শোনো, তোমরা এখন টুকু কমেন্টটা কম করছো, কমেন্টটা টুকু বেশি করে করবে আর শেয়ারটাও বেশি করে করবে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটাও ক্লিক করে দিবে। আর শোনো বন্ধুগণ, আমার এই হেয়ার স্টাইলটার কি নাম দেওয়া যায় তোমরা একটু কমেন্টে জানান দাও।